তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেন আছেন ওনারা? আলহামদুলিল্লাহ, আরও ভালো আছি। আর আছে কোন রে আর লা দোয়া গজন, আর আছে আর যেটে যায় রেড আছে ওনারা সন নয়ে ন ওনারা জিদ্দু সাইবানের দু নো দেখি বান্দে রে তো ইন হুদুন ইন দিল্লা জবিন আসিল জেরনি কি দি লাগাইলে অদ্দ আছে ফানি না পাইতো আজ এদ আছে হেড আছে নো দিয়ার আছে সলা ভরে আজ এদ আছে 12 দিন ভাই আজকে কয় দিন হইছে এখানে পানি আজকে 12 দিন না ও ইয়ার আগে নাকি আরো বেশি আসিল আজ 10-12 দিন অদ্দ আছে তবে আছে ফানি নো হবে ওনার লাইভ ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আরো আছে রোয়াঙ্গে কমিউনিটির পক্ষ থেকে আছে এখন নো হালিমা দা আসি দে আর যে তরম পারি হে তরম লয়ার দাসে আসি একান নরর এখন আর একান নরর আসি মাল লয়ার ওনারা সন আর একান দাসে আগত যার গো আর একান দাসে পিছত তো আইয়ের না করগুলো বেশি পানি হয়ে গেছে রান্না করাটাই মানুষের জন্য বেশি এখানে গাড়ি ঢুকিতে রাস্তা আছে এখন আছে এই ওদের থাকার ব্যবস্থা কোথায় এখন ভাইয়া ওদের থাকার ব্যবস্থা কোথায় গাড়ো তো নি অর্ধেক চলে আসছে আশ্রয় কেন্দ্র না স্কুলে বা এরকম আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের খানা সমস্যা কিন্তু সময় লাগি বটু নকবার লোকাল নক আইতে আমি আমার বাসার মধ্যে ভাড়া দিয়ে তো চলে আমরা কোন জায়গা যাবো ভাই শরীফপুর ইউনিয়ন তারা যাচ্ছে এখন যায় দেশ শরীফপুর ইউনিয়ন জেনা নাকি শরীফপুর ইউনিয়ন হয় শরীফপুর ইউনিয়নের মা যায় দে তখন ফারার অবস্থা কি চাই ইন্ত সংগঠন বিশ্বাসযোগ্য ফাউন্ডেশন ইবা আজ ১৫-২০-২৫ বছর ধরে এই সংগঠন খুবই ভালো লাগে জীবনে কি আল আল মানাহিল জীবনে কি ফাউন্ডেশন আছে বা তো সারা জীবনে কি মাল হারাই খুবই দাসি তারা মানে সাপোর্ট করে আর দাসে মাল এটা আনি দিয়ে মাল আনি দিবা দাসে আর পাশে একজন দিয়ে যায় আর দাসে জেলে জেলে দিয়া ভরিন দিয়া স্যার কর্মচারী কল দিয়ে খুবই খুবই হয়তো খুবই খুশি লাগে আর দাসে জিতুর নাকি এক্সপেক্ট ন করি তোর দাস আর বেশি ভাই তুই দশম নাম্বার না না আরা জিনতে নাকি মাল হারাই হিন্দি আছে আলমানা হিল ফাউন্ডেশন তো মাল হারাই দিন আছে আর মানুষের কল দিয়ে ভিতরে আছে আর যারে দি আর যদি হয় যে এই বসকাবাল অন্য ঠিক হয়ে গেলে আছে আর মা যায় রে জি বাবু ওনারা অবশ্যই শেয়ার দন ভাই ওনারা যদি পারন একখান একখান কমেন্ট করি বান্দে উই রোহিঙ্গা আর অলওয়েজ উইথ বাংলাদেশ পিপল হিন্দি লেখান দাসে অবশ্যই কি করি
আসছেন। আচ্ছা আপনাদের ভাই আপনাদের এলাকা এখানে নাকি আপনার বাসা এখানে নাকি? দ্বিতীয় স্থানে আছে ধনুকের মধ্যে, কিন্তু এখন বন্যা কবলিত অবস্থায় সবার অবস্থাই খারাপ। এটাই হচ্ছে মেইন। এখন গেলে দেখতে পাবেন আমাদের বর্তমান পরিস্থিতি। আপনাদের ফ্যামিলি থাকার ব্যবস্থা কোথায় এখন? আমরা এখন আমাদের বাসাতেই আছি, যে বাসায় আছি ওই বাসায়। কিন্তু আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা অনেক ফ্যামিলি আছে, আমরা তাদেরকে সাহায্য করার জন্য আপনাদের সাথে একসাথে হাত মিলা যাইতেছি আর কি। থ্যাংক ইউ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আসলে আরাধা সিতারা খুবই সাপোর্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের নিজেদের থেকেও যতটুকু পারছি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা নিজেদের থেকেও দিছি। আচ্ছা আমি একটা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা যে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছি, হ্যাঁ আপনার কি অনুভব করতেছেন আমরা যে সেখান থেকে এখানে আসছি? এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা ইয়ে, যে আপনারা অন্য দেশের থেকে আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষের জন্য এভাবে আগে আসতেছেন, এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। কেননা ফার্স্ট অফ অল আমরা হইছি মুসলিম, হ্যাঁ আপনারা মুসলিম, সেই জন্য আমাদের একটা কি আছে এটা আপনাদের পাশে দাঁড়ানো। হ্যাঁ আর হইছে আরেকটা হইছে, আমরা যে এখন মিয়ানমার থেকে আসছি বাংলাদেশে, আপনারা আমাদেরকে অনেক সাহায্য করছেন, যেটা আমরা কখনো পরিশোধ করতে পারবো না আপনাদের। আপনারা বিপদে পড়ছেন, আমরা আপনাদের পাশে দাঁড়াইছি, আমাদের দেশের মানুষ পাশে দাঁড়াইছে, এখন আমরা বিপদে পড়ছি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, এটাই হচ্ছে মানবিকতা। অবশ্যই এখানে হতাহত খুবই সুন্দর লাগে, আর বিপদে পড়ছি তার আর পাশে দিয়ে সীতারা বিপদ পড়ছে আর সীতারা এনা নইলে মাংসর একটা দেখি। ইনশাল্লাহ সব সময় তারা মধ্যে থাকিবেন, তারা সহযোগিতা করিবেন ইনশাল্লাহ। লাইভ যত শুরু করি ভালো।